নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি। এই যে টিফিন হবে, বৌমা তো করি তো খুব রাতে ঘুমাইতাম, ওই জন্য এখন ঘুমাচ্ছে আর বৌমা ঘুমিয়ে পড়ছে। উঠেনি টিফিন হবে, একটু ঘুগনি আর পরোটা করবো। ছেলে তো বাজারে চলে গেছে, কি আনে দেখি, কি মা জানে কি সবজি আনে, রান্না হবে, টিফিনটা হয়ে যাক সব। সকাল সকাল ডিমের ঝোল আর গরম গরম ভাত হয়ে গেছে, আমরা ভাত খাবো, আর ওদিকে মার রুটি খাবে, রুটি হচ্ছে। দেখছিস বনি এখন ঘুমোচ্ছে, উঠেনি? হ্যাঁ বনি সারাদিন ঘুমোয়, বুঝলি? নন্টা এক্ষুনি জল আনতে এসেছিল রে, তোদের কলে জল আছে না? আজকে নিম মেললি, আবার নিম মেললি করে, তুই তো খাস, তুই খাবি নিম পাতা? কেন এটা খা না, এটা খা না। ঘরের ঘি মারা ছিল, গরম গরম আলু ভর্ত আর ঘি, হেভি ভাত লাগে। শুধু ঘুমোচ্ছে, শুধু ঘুমোচ্ছে। কিসের এত ঘুম, কাজকর্ম নেই? হ্যাঁ আরামে ঘুমোচ্ছে, আবার চলতে চলতে চাইতেছে। এবার আজকে এই গরমে, এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আজকে কফি কিচেনে পান্তা ভাত খাওয়াবে, আলুর চপ বেগুনি দিয়ে পান্তা ভাত। এই যে সব জোগাড় পাতি হয়েছে, রান্না হবে, এই আলুর চপ হবে, বেগুনি হবে, তারপর পান্তা ভাত। কালকের ভাত করা আছে, কালকের ভাত করে জল ঢালারা আছে, সেইগুলো তাকে আজকে পান্তা ভাত বলে। আর একটা ভাত আছে, এই দুপুরে রান্না করে খেয়ে দিয়ে বেশি হলে সেগুলো জল ঢেলে দিলে সেগুলোকে পুষ্টি ভাত বলে, পুষ্টি ভাত বলে, পুষ্টি ভাত বলে। কিন্তু অনেকে দেখবে যে পান্তা ভাতে লেবু দিয়ে দেয়, অনেক অনেক লোক টক খেতে ভালোবাসে, বেশি টক, পান্তা ভাতে টক হয়নি, তাই লেবু দিয়ে আনা লেবু দিয়ে রেখে দেয় রাতে বেলা। তাড়াতাড়ি করে নাও, দুজন মিলে হাত লাগাও। আমার কিন্তু বেগুনি শুরু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এই গৌর তুই উঠে পালাচ্ছিস কেন? বস গৌর উঠে দেখছে বেগুনি গুলো কত ফুলছে, এই ফুলেছে দেখ কত। এই যে বাগানে আমাদের কলা গাছ আছে তো, মোটা হয়েছিল, কেটে আনছে। এখন চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে রান্না করলে হেঁটে লাগে, খুব সুন্দর লাগে খেতে। এগুলো বাজারে বিক্রি হয় 25-30 টাকা করে দাম। গরম গরম বেগুনি আর চপ আর পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। বেগুনি বড় বড় একবারে এক চাক্ষর করে সবগুলো দেখেছো? ওই করে 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। জলও নেই নে, একটু পুচকিতে জল দি। আরে এই তো জল এ নেই, এই ভাতে জল খাবে, জল খাবে। হাই গরু সত্যি যে লঙ্কা খাচ্ছে বেগুনি, দুজনে খেতে বসতে সব হাড়ি উল্টে দিচ্ছে। পান্তা ভাতে পান্তা ভাতে আমি খাই, ছেলে নাও না না।
এবার গৌরে ভাত খাওয়া গেছে, এবার খালি মুখে সব দেখতে পাচ্ছি। এই তো আর কি, তোমরা আমরা কতদিন কোথায় চলে যাবো আমরা কতদিন কি ঠিক করে শরীর খারাপ ছিল বলে কতদিন আসেনি, নাতিকে দেখতে এসছে নাতি ঘরে পুজিকে। আজকে অনেকদিন পর দাদু এসছে, এখন তো গরম, সেই জন্য দাদু খুব একটা আর আসছে না, প্রচন্ড গরম পড়ছে। দাদু তো বলছে চা খাবো না, ঘরে গুলগন্ডি দাদুকে করে দেওয়া হয়েছে। আর এই যে ঘরে সবাই জন্য চা করছে, যদি গরমে তো রুটি হয়, এই কোটা কোনো কিছু একটা মুড়ি হোক আর সুজি ফুজি হোক, যে হোক একটা এই কোটা। দাদু থাকবে, দাদু ঘর যাবে, সে যত রাত হোক আর যত মানে বেলা হোক আমার আসবো। কোনদিন শিঙি মাছ হাটে পাইনি, আজকে শিঙি মাছ পেয়েছি, একজন নিয়ে এসেছিল সব নিয়ে নিয়েছি। 1 কিলো 300 আছে শিঙি মাছ, আর এটাতে আছে ফেসা মাছ, আছে আরো অনেক নদীর মাছ আছে টাটকা, একদম সব জানতো। দেখ না খালি, ওই দেখ ওই দেখ ওই দেখ, কিছু কিছু বড় বড় আছে, কিছু কিছু ছোট ছোট আছে। এইগুলো খেলে ভালো হবে। হ্যাঁ, ওই যে প্রচুর বড়, 500 টাকা সন্ধ্যাবেলা বলে দাম কম। এই যা আছে এখন এক সপ্তাহ ধরে, কালকে রেসিপির কিছু হবে আর তারপর রেখে দেবে, পপি ঝোল খাবে আমাদের বাকির জন্য ঝোল করে দিয়ে। আর এটা এটা যা আছে আজকে ঝাল করে দিল, ঝাল করে ঝাল আর গরম হয়, চাপ করে পাপড়টা ভাজো, মুড়ি রচনা শরীরটা ভালো না, কয়েকদিন মাথাটা প্রচুর ঘুরছে, ওই জন্য মা বলছে বাইরে বস। ছেলে বাবার মাথা মেসেজ করে দিচ্ছে, ছেলেই তো বাবার ভবিষ্যৎ নাকি রে বাবা। কুচু বাপ, তুই আর কুচু বাপ আছিস? কুচু বনু হয়ে গেছে। বনু কি করছে? বড় বড় চোখ বার করছে দাদু তো সব শুনে, দাদু সব শুনে দাদু। এই যাদু এই যাদু যাদু বড় হচ্ছে দাদু, কি সে সকালবেলা উঠে কি কান্না, গাড়ির গাড়িতে যতক্ষণ উঠবো, গাড়িতে উঠে পড়লে আয়ের চাল লাগে যাবো। কালকে বলছে আমি কুকুয়ে খাবো, আমি যাচ্ছি দাঁড়া।
ওদিকে মেয়েকে তো বাবার কাছে রেখে এসেছি, টয়লেট করে দিয়েছে চেঁচে। সবাই নিবে টয়লেট ফাটে গেলে কেউ করবে না। কাপড়টা ভাজি, তারপরে দিয়ে ওকে চেঞ্জ করে দিয়ে আসবো। চা মুড়ি খাবে সবাই বসে আছে। মাছ নিয়ে চলে এসেছি, মাছ মাছ ভাজতে বসে গেছে। মাছের ঝাল আর ভাত রাখছো বেলা খাওয়া ছেলে মাছ, এটা খৈরি মাছ, আর এইটা কি মাছ বলে জানিনি, ইলিশ মাছের মতো দেখতে, বেশ বড় বড়। সন্ধ্যাবেলা টিফিন, পাপড় ভাজা, চানাচুর, মুড়ি, চা। আমার প্রত্যেক দিন এটাই টিফিন হয় বেশিরভাগ, আমার ভালো লাগে। দারুন মজা। আমরা তো গ্রামের দিকে থাকি, গ্রামের সামনে তো নদী, এই নদীতে সবসময় এরকম টাটকা টাটকা মাছ পাওয়া যায়। অনেক লোক আবার এই নদীর মাছ খেতে ভালোবাসে, পুকুরের মাছ খেতে ভালোবাসেনি। পুকুরের মাছ পাঁক গন্ধ উঠে, আর নদীর মাছ পাঁক গন্ধ উঠেনি, খুব খেতে ভালো লাগে। মাছ কেটে এলাম, এবার রান্না হবে। আবার নাচ নিয়ে বসতে হলো, কান্নাকাটি অনেকক্ষণ জেগেছিল পরে, এবার ঘুমোবে, একটু একটু চোখ বন্ধ দিচ্ছে। পরে অনেকক্ষণ জেগেছিল। আসলে এই মাছগুলো খুব কাঁটা, তো ওই করার জন্য বলছি আমি খাবো মাছের ঝাল ভাত, আর আমি ভাতটা বসিয়ে দিই। আমি সেই সেদিনের মতো চোখ ফুটে খাবো মাছ, এই মাছ একটা ভেজে চোখ, তাই করে দেবো, তাই করে দেবো। গরমকালে খাওয়ার নানা রকম সমস্যা, সন্ধ্যেবেলা এই রাত্রেবেলা খাওয়ার সমস্যা, দুপুরবেলা তবু খাওয়া হয়ে যায়, রাত্রেবেলা যেন কিছু খেতে ভালো লাগে। সব ঠান্ডা কিন্তু মনে হয় যেন ডাল আলু ভাতে ভাত খাই। আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই ঠান্ডা জল খাবো, সামনে পরীক্ষা কদিন বাকি, করে একটু করে বসাচ্ছি ওকে নিয়ে আসবি, না বসালেও শুরু করা যাচ্ছি। যা ভাজা খুব খেতে ভালোবাসে আমার ছেলে, এই যে ভাজা হোক দিয়ে আসবো, মাছ ভাজ খাবে যে কোনো মাছ। এই মাছে তো কাঁটা বেশি, অনেকে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে টিভিতে বৌমার ভিডিও হচ্ছে, দেখতে দেখতে রান্না করতে। মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, গরম গরম। এবার স্টক খাওয়া যায়, ঝাল খাওয়া যায়, ভাজা। এই মাছ আরও বড় বড় হয়, এইরকম বড় বড় সাইজের, সেগুলো পিস করে করে কেটে রান্না করতে হয়, সেগুলো খুব ভালো টেস্ট হয়। ছোটো মাছ তো খুব খারাপ লাগেনি, ভালোই লাগছে। আমার মাংস ডিমের থেকে মাছ হচ্ছে সব থেকে প্রিয়। আমি এই যে রান্না করছি মাছের ঝাল আর ভাত, আবার ওই দিন হচ্ছে একটু ডাল করে, একটু ডাল করবো ওকে। এই সন্ধ্যেবেলা যদি একটু জাগিয়ে রাখা যায় তাহলে রাতে ভালো ঘুমবে, ওই করে মা সন্ধ্যেবেলা ওকে নিয়ে এদিক ওদিক, মানে বসে থাকলেও হবে না, কাঁদবে, ওকে নিয়ে ঘুরতে হবে এদিক ওদিক, সেদিক ঘুরতে হবে চারদিকে, তবে জেগে থাকবে। এই মাছটা একটু বেশি বেশি ঝাল দিয়ে শুকনো শুকনো করে রান্না করলে ভালো হয়, কিন্তু গরম তো একটু ঝোল ঝোলে রাখবো, ভাত দিয়ে মাখি মাখি খাবে সবাই। মাছ রান্না তো হয়ে গেল, এবার ডালটা করলে হয়ে যাবে, তারপরে দেখা হচ্ছে একদম খাওয়ার সময়।
আর মা কোলে করে বসে আছে আর তাকাতে ছিল, আমি ফেন নিয়ে ঘুরতে চুপ করে গেছে, ও বাসটা খারাপ করে দিচ্ছে, আমি করে ঘুরবে জানে ঘুরলে ভালো, আমি নিতে পারবো না পড়ে পড়ে যাবে বাবা, আমি আমি দুবার না তিনবার নিয়েছি, দেখি কত লক লক করে ভিতর থেকে কুতু গলে যাচ্ছে, আর একটু বড় হোক ঠিক নেব, কত গলে গলে পড়ে যাবে নিতে পারবো না, তোকে বাবা নিবে নিয়ে নি পড়ে পড়ি পড়ি এ খালি ঘুরবে আর ঘুমোবে আর খাবে আর একটাই কাজ, আর সঙ্গে একটা লোক চাই, যত বড় হচ্ছে পোয়ের মতন পপির মতন দেখতে হয়ে যাচ্ছে, হ্যাঁ পপি আর পরি দুজনেই সমান হয়ে যাবে, বোন আর দিদি হয়ে যাবে, মা আর মেয়ে হবে না, পপি তো একটু সডাই, হ্যাঁ এই যখন বড় হবে এই লম্বা হবে আমার মতো দেখবে, আর আঙুলগুলো লম্বা লম্বা, হ্যাঁ তখন লাগবে বোন আর দিদি, অর্জুন আর পপি ধরলে মনে হয় দিদি আর ভাই, তাই না, আর দু বছর পরে দেখবে দিদি ভাই লাগবে, সমান হয়ে গেছে, আর ইয়ে কত মেলা বলে বলে ছবিতে কি ভালো দেখি, ছবিতে কি ভালো দেখি, গরম গরম ভাত আলু সিদ্ধ যদি টাটকা টাটকা মাছের স্বাদই আলাদা, আলু ভাতে মাছের ঝাল মসুর ডাল সিদ্ধ পটল ভাতে এখন আলু আর মাছের ঝাল মাছগুলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে ইমেল খাবো ব্লগটা এতটাই টাটা জমবে, আচ্ছা বাসা রাখো খাবো।